কলা অর্ধেকে রাস্তায় ফেলে দেন, ছাগল এসে খাবে কি না? কথা বলতে হবে ভাই। কলা অর্ধেকে ফেলে দেন, কুত্তা এসে খাবে। রুটি অর্ধেক খেয়ে আপনি ফেলে দেন, কি খাবে? কে আসে খাবে? খাবে, কুত্তা এসে খাবে। বিস্কুট অর্ধেক খেয়ে আপনি ফেলে দেন, রাস্তায় ফেলে দেন, বাকি অর্ধেকটা কি কুত্তা এসে খাবে। এখন জানারা বিড়ি খান বলেন তো দেখি, আপনি বিড়ি অর্ধেক খেয়ে ফেলে দেন মাটিতে, কুত্তা ওই দিক দিয়ে যাবে আর লাথি মারবে যে তুই যে জিনিস খাস ওই জিনিস আমি খাই না, কথাখান ঠিক কিনা? আমার ভাইরা অ্যাঙ্গেল একটু মার দিলাম, কথাখান ঠিক কিনা আমার ভাইরা? তাহলে যেই জিনিস খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যায় না, ওই জিনিস খাওয়া, ওই জিনিস খাওয়া কি বলেন তো দেখি? বিড়ি খাওয়া সুন্নত না মুস্তাহাব? বলেন, কথা বলেন, বিড়ি খাওয়া সুন্নত না মুস্তাহাব? কয়েকদিন আগে আমি টিবুনিয়া বাজারে গেছি ভাই, তো একজন বিড়ি খাচ্ছে। আমি বললাম যে ভাই আপনি বিসমিল্লা বলেন। কি বলেন? বিসমিল্লা বলেন। এখন আমার দিকে তাকিয়ে আছে, বলতে হুজুর আপনি হুজুর না অন্য কিছু? এই বিড়ি খাওয়ার সময় কোনো বিসমিল্লা আছে? আমি বললাম যে ভাই যদি বিসমিল্লা না থাকে তাহলে এই জিনিস আপনি খান কেন? কথা কন ঠিক কিনা? যেই জিনিস শুরু করার আগে প্রত্যেকটা রসুল বলেছেন শুরু করার আগে বিসমিল্লা বলো, প্রত্যেকটা ভালো কাজ শুরু করার আগে কি বলতে হবে? বিসমিল্লা বলতে হবে। তো আপনি তো ভালো কাজ বিড়ি খাচ্ছেন, ভালো কাজ যেহেতু আপনার আপনার মানে ফতোয়া অনুযায়ী আপনি বিসমিল্লা বলেন, এখন ওই রোগটা রেগে গেল হুজুর আপনার না অন্য কিছু? বিড়ি খাওয়ার সময় বিসমিল্লা আছে, তো যেই জিনিস বিসমিল্লা নাই ওই জিনিস আপনি খান কেন? কথা কন ঠিক কিনা?